হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ড্রিজাস লাইফস্টাইল। সব বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আমি ঘুম থেকে উঠে গেছি। দেখো চারপাশের দৃশ্যটা কি সুন্দর, না? রোদ উঠেছে, আবার একটু একটু মেঘলা, অনেকটাই ভালো লাগছে মর্নিংটা, মর্নিং ভিউটা আজকে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করি, আরও কী কী কাজ করি, কিভাবে সময় কাটাই বা আমার কিভাবে দিন পার হয় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন আমি মর্নিংয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আরও ঘরগুলোও গুছিয়ে নিব, এখন অবধি কিছুই গুছানো হয় নাই, তো আমি সেটাই করছি এখন। সো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো আমি ঘর গুছাতে গুছাতে বাইরে এসে দেখি পুরো বৃষ্টি নেমে গেছে বাইরে। দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, না চারপাশটা অনেকটাই ভালো লাগছে। আর এদিকে মা দেখো কাঁথা জুড়ে নিয়েছে আমার ভাগ্নির জন্য, বৃষ্টি কাজও নেই তো কী করবো সেটাই করছে। আর আমিও মার সাথে কাজ করলাম, মাকে মানে কাঁথা সেলাচ্ছি মাকে হেল্প করার জন্য। তো দেখো বৃষ্টি, বৃষ্টির জলে আমাদের উঠানটা পুরো বন্যা হয়ে গেছে, জল ভেজে গেছে পুরো। তো বৃষ্টি কমে যাওয়ার পরে আবার আমি ঘর চর ঝাড়ু দিলাম, ঝাড়ু দিব, কারণ তখন কিছুই ঝাড়ু দেওয়া হয়নি, মাত্র বিছনা গুছিয়েছিলাম। তো এখন সেটাই করবো। সব বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার কাজগুলো, আমি কিভাবে কাজ করি সেটাই তোমরা দেখতে থাকো।
আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি তো রান্নাঘরটা মুছে নিলে আমার সকালের কাজ মোটামুটি শেষ হয়ে গেল আর বাকিটা মাই করে আমি অত করি না শুধু এটুকুই করি তো দেখো আমার কাজ শেষ এখন মার কাজ শুরু তো এখানে দেখো মা গরুগুলোকে ধুয়ে দিচ্ছে মানে স্নান করিয়ে দিচ্ছে কারণ অনেকটা লেত্রা করে ফেলেছিল গোবর দিয়ে তো মা সেটাই করছে দেখো কি সুন্দর করে মা গরুগুলোকে ধুয়ে দিচ্ছে তো তোমরা দেখো আমার মা কিভাবে কাজ করে কিভাবে আমার আমাদের এই গরু গাই গরুগুলোকে যত্ন করে মা সেটাই চলো দেখাই তোমাদেরকে আর দেখো এখানে আমি ক্যামেরা ধরাতে কিরকম ভাবে গরুটা মানে খাওয়ার জন্য কিরকম করছে ভাবছে যে এটা খাওয়ারই জিনিস নাকি তো খাবে বলে দেখো কিরকম করে দেখো কিরকম করছে ভাবছে যে এটা খাওয়ার জিনিস তো দেখো এখানে আমার মা ভালো করে ধুয়ে দিচ্ছে সবটাই তো ধোয়া শেষ এখন মা খাইতে দেবে এদেরকে খাইতে দেবে তো প্রথমে লবণ দিয়ে দিচ্ছে চারিতে প্রথমে লবণ দিয়ে দিচ্ছে মা তারপরে চাপড় দেবে আরও মল আছে তো ওগুলোও দেবে ওগুলো দিয়ে মা এদেরকে খেতে দেবে তো আমি চলো দেখাই তোমাদেরকে তো এখানে মা মল দিয়ে দিল প্রথমে ভালো করে লেলে ছেড়ে দিতে হয় না হলে খায় না এদেরও পুরো ই আছে মানুষের মতো এদেরও সব ঠিকঠাক না হলে খাবে না তো এখানে মা চাপড় দিচ্ছে এখন তো বন্ধুরা দেখো এখন খাওয়া দেওয়া শেষ এগুলো দেখো এখন খাবে দেখো সবাইকে খাওয়া দেওয়া শেষ দেখো কি সুন্দর খাচ্ছে না দেখতে অনেকটাই ভালো লাগছে তো এখানে দেখো আমার বাবা মাছ এনেছে এগুলো এখন ধুবো আমি দেখো কি সুন্দর মাছ এনেছে বাবা রান্না করতে লাগবে আজকে আমার মাছ দিয়ে তো দেখো এখন আমি ধুতে যাচ্ছি মাছগুলো ধুবো এখন আগে তো মাছগুলো আমি ধুয়ে নিই তারপরে দেখা হবে তোমাদের সাথে আমার মাছ ধোয়া শেষ এখানে দেখো মা সবজি বানিয়ে দিচ্ছে আমাকে এখানে মাছ আর কুমড়ো ভাজি হবে আর কুমড়ো আলু দিয়ে সবজি হবে ঝোল হবে আরও দেখো এখানে দুজনে মিলেই বসিয়ে দিয়েছি রান্না কারণ না হলে অনেকটাই দেরি হবে অনেকগুলো পদ আছে রান্না করতে লাগবে তো দেখো আমি মা উনুনে বসিয়ে দিয়েছে আর আমি গ্যাসে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আর অনেকটাই দেরি হয়ে গেছে দুপুরে রান্না করতে তো এর জন্য দুজনেই রান্না স্টার্ট করে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় সো বন্ধুরা দেখো এখানে আমাদের রান্না পুরো কমপ্লিট এখন সবাইকে খেতে দেবো সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ব্লগটা এই অবধি চলো বাই।